নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ছাদ বাগানে অনেকদিন অপেক্ষার পর, অনেকদিন দাদাকে রিকোয়েস্ট করার পর দাদা আজকে এলো। তোমরা সবাই চেনো, বাগান প্রেমী হাবিব বলেই খ্যাত ইউটিউবে। আমি দাদাকে অনেকদিন রিকোয়েস্ট করেছিলাম, তারপর দাদা এলো আজকে আমাদের ছাদ বাগানে। আমাদের লিও বসে আছে দাদার কাঁধে খুব নিশ্চিন্তে। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আমি এই দাদাদের ছাদ বাগানে একটা ভিডিও করতে এসেছি আর খুবই ভালো লাগছে। খুব সুন্দর করে বাগান করেছে, আর সব থেকে ভালো লাগছে যে আমার কাঁধে যে পাখিটা আছে দেখতে পাচ্ছেন, একে তো সবাই চেনেন। যাই হোক ভাই, যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে আর সুন্দর সুন্দর এই যে পাখি নিয়ে বা বাগান নিয়ে ভিডিও করে সবাই একটু সাপোর্ট করবে। আশা করি আপনাদের ভালো লাগবে, এই ধরনের কন্টেন্ট সবারই ভালো লাগে। যে অন্তত গাছপালা, শুধু কি গাছপালারই করা হয় নাকি? গাছপালার সাথে চ্যানেলটা অ্যাকচুয়ালি আমাদের হবির ওপরে, গাছপালা, মাছ আর পাখি, এইখানেই আমার চ্যানেলটা। যাই হোক সবাই একটু সাপোর্ট করবে দাদাকে। বন্ধুরা আপনারা একটু দেখুন, যেহেতু আজকে আমি মানে বাগান প্রেমী হাবিব যাকে বলে, আমি গাছপালা ভিডিও করতে এসেছি। আমাদের সবাই বন্ধুত্ব দেখানো হোক যে কী কী গাছ করা হয়েছে এইসব। এটা একটা খুব একটা ভালো ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি পেয়ারা গাছ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রেড ডায়মন্ড নামে খ্যাত, আর ভিতরটা রেড কালার হয়। দেখা যাক নতুন করা হয়েছে কেমন হয়। এখনও তো সবে ফুল আসছে, দেখুন বন্ধুরা সবে ফুল আসছে। আর দেখুন একটা ইন্ডিয়ান বারবাডাস চেরি আছে, এখানে একটা আপেল গাছ আছে হরিমোহন 99। দেখুন আরও আমাদের দেখান, এখানে ছোট্ট গাছে ফল হয়ে আছে, এটা কিন্তু হোয়াইট জাম। আমরা তো ব্ল্যাক জাম সবাই দেখি, কিন্তু এটা হোয়াইট জাম, খুব খেতে সুন্দর আর বছরে দুবার হয়। ছোট্ট একটা গাছে ফল হয়েছে। যাই হোক আপনারা গাছপালা করুন, আর গাছপালা অনেকে বলে খুবই কঠিন, কিন্তু গাছপালা করা যারা করে তাদের কাছে খুব সহজ হয়ে যায় আস্তে আস্তে, এমন কিছু না, তাই তো? না, এমন কিছু না। আর দাদাকে বলি আমাদের বন্ধুদের দু চার কথা বলার জন্য, যে এই গাছ মানে কিভাবে তারা প্রথম চান্সে বসাবে, বাবা কীভাবে মাটি গাছ প্রথমে নার্সারি থেকে এনে লাগানোর পূর্বে প্রথমে মাটিটাকে তৈরি করে নিই। মাটিটাকে যেভাবে আমরা তৈরি করি, গোবর সার, ভার্মি কম্পোস্ট মাটি দিয়ে কিছু এক দুদিন ছাদের রোদে শুকিয়ে নিন। তারপর যখন নার্সারি থেকে গাছটা আনলেন, গাছটাকেও একদিন মতো দুদিন মতো কন্ডিশন করে নিয়ে, ছাওয়া জায়গায় কন্ডিশন করে নিয়ে তারপর গাছটাকে রিপোর্ট করুন। রিপোর্ট করার পরেও মনে হয় এক থেকে দেড় দিন মতো সেটাকে ছাওয়া জায়গায় রেখে দেওয়া ভালো, তাহলে গাছের স্ট্রেসটা কমে যায়, তারপর গাছটা নিজের মতো করে বড় হয়ে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে পরবর্তীকালে খাবার দেন দরকার হয়। মাঝে মাঝে আপনারা খোল পচা জল করে আপনারা গাছে গোড়ায় গোড়ায় দিতে পারেন। আচ্ছা আরও একটু দেখান কিছু কিছু গাছ। একটা গন্ধরাজ পাতিলেবু ছাদ বাগানে অনেকেই রাখতে চায়, সুন্দর একটা। আর বন্ধুরা ইন্টারেস্টিং জিনিস আমি এসে দেখছি, দেখুন ছোট্ট এটা বনসাই করার চেষ্টা হচ্ছে। এটা একটা ডালিম, এত ছোট গাছে একটা ডালিম, দেখুন একদম ম্যাচুরিটি একটা কালার এসে গেছে। আশা করি ভালো হবে, টেস্ট কেমন হয় দেখুন, আপনারাও করেন, এটা একটা সত্যি আনন্দের বিষয়। পাশেই দেখছেন বন্ধুরা একটা ড্রাগন, এটা হচ্ছে গিয়ে ছাদ বাগানে এখন অনেকেই করছে, খুব একটা সুস্বাদু ফল, আর তার সাথে এটা কিন্তু খুব একটা ভালো হেলথের ভালো একটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আপনারাও লাগান। দেখুন বন্ধুরা এখানে বেল আছে। আমি কিন্তু আজকের আপনাদের টোটাল বাগানটা কী কী গাছ আছে পরিদর্শন করাচ্ছি। দেখুন এখানেও একটা, এটাও গন্ধরাজ, এটাও একটা গন্ধরাজ লেবু, মৌসম্বি লেবু। আগে অনেকে ভাবতো যে ছাদ বাগানে হয় না, যদি হয় টক হয়। দেখুন এখন কিন্তু আর সেটা কিন্তু একদম কমন বিষয়। দেখুন কীভাবে সুন্দর ফল ধরে আছে, দেখুন চারিদিকে অনেকগুলো ফল আছে, কিন্তু মিষ্টি হয়। এটা বাড়িওয়ান মালটা নামে পরিচিত, এখন ছাদ বাগানে কিন্তু খুবই একটা কমন। আপনার ছাদ বাগানে মৌসম্বি এই জাতটা লাগাতে পারেন, খুব ভালো পরিমাণে ফলন। আর তারই সাথে এখানে দেখান পেয়ারা, এখানে একটা বড় পেয়ারা হয়ে আছে দেখুন, আর ছোট পেয়ারা তো অসংখ্য আছে। আর এটা একটা তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পেয়ারা, অনেকে ছাদ বাগানে এটা করছে, খুব ভালো, ছাদ বাগানের একটা অপরিসীম বলা যায়। আর বিভিন্ন ধরনের জাত আছে, যেমন বারুইপুরে খাজা। যাই হোক ছাদ বাগানে আপনারা পেয়ারা একটা করে কমন পেয়ারা অবশ্যই লাগান। আর আমাদের বন্ধুদের একটু এই ধার দিয়ে বনসাইগুলো একটু দেখিয়ে দেওয়া হোক, কীভাবে বনসাইগুলো করা হয়েছে।
বোগেনভিলিয়া, তারপরে সুন্দর সুন্দর লেবু গাছ দিয়ে এগুলো নতুন করে করার চেষ্টা হচ্ছে। বনসাইগুলো খুব সুন্দর লাগছে দেখুন। পরবর্তীতে যখন এই গাছগুলো মানে ঝোপাল হবে, আস্তে আস্তে আরও যেটা সুন্দর নেবে, এ দেখতে তখন একটা মানে সত্যি ভালো লাগবে। দেখুন, অনেকে তো বনসাই গাছ কিনে আনে, কিন্তু নিজে হাতে করা বনসাই গাছ সেটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ অবশ্যই, নিজে হাতে একটা বনসাই তৈরি করা অত সহজ নয়। বনসাইটা আস্তে আস্তে বন্ধুর মতো হয়ে যায়। হ্যাঁ, এটার প্রতি অনেক একটা ভালোবাসা স্নেহ জড়িয়ে যায়, কারণ এটা একটা বনসাই কারুর 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত বয়স হয়, আজীবন সাথী। এগুলো দেখিয়ে দেন তোমাদের বন্ধুদের কিভাবে করা হচ্ছে। এখানে তার সাথে দেখুন আমাদের দেশীয় একটা নিম গাছ, সবার ফ্যামিলিতে জানেন তো নিম গাছে কত প্রকার, কিন্তু সেটাকেও একটা বনসাই রূপ দেওয়া হচ্ছে। দেখুন, এটাই সব থেকে আনন্দ বিষয় যে একটা এই গাছগুলো মাটিতে থাকলে প্রচুর বড় হয়ে যায়, কিন্তু সেটা একটা ছাদে অত বড় করা সম্ভব নয়, কিন্তু একটা ছোটোর মধ্যে রাখলেও বলতে তো পারবে যে একটা বনসাই আকারে যে নিম গাছ আমার ছাদে আছে। দেখুন কত সুন্দর করা হচ্ছে। পরবর্তীতে হয়তো এসব ডালগুলো কাটা পড়বে আরও মানে অন্যভাবে ট্রাই হবে। দেখুন এখানে, দেখুন একটা সবেদা গাছ আছে, এটা কিন্তু ছাদ বাগানে একটা কমন ফল, আপনারা ছাদ বাগানে অনায়াসে খুব সহজে এটা করতে পারেন এই সবেদাটা। দেখুন, আর এখানে এটা আমাদের বন্ধুদের দেখান, ব্রাজিলের এটা কিন্তু একটা পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা, এখন ছাদ বাগানে শখে এগুলো পচছে, এগুলো কালার হয়নি, খুব লাল কালার হয়। এখানে দেখুন ফলগুলো সম্ভবত 1 বছর বয়স নাকি এটা? হ্যাঁ এটা 1 বছর বয়স। আর একবার ওদিকে আঙ্গুর গাছগুলো একটু ঘুরিয়ে দেখি দিন, নতুন করা হয়েছে আঙ্গুর গাছগুলো, খুব শিগগিরই হয়তো ফল পাওয়া যাবে। এখানে একটা ফল এসেছিল দেখেন, এই যে এখনো 3 পিস আছে, খুব সুন্দর লাগছে। যাই হোক বন্ধুরা, ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকবে। আর এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে আস্তে 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 থেকে এইবার গাছপালা যত বিনষ্ট হচ্ছে, অক্সিজেনের মাত্রা তত কমছে, আমরা চাই যে সবাই একটু গাছপালা নিজেদের ছাদ বাগান ফাঁকা না রেখে গাছপালা করুন। আর গাছপালা করলে আমি প্রথমেই বলেছি একটা আলাদা মানসিক শান্তি পাওয়া যায়, আর গাছপালার সাথে থাকলে মনটাও ভালো থাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই, এই পর্যন্ত আমি শেষ করছি, টাটা। আসার জন্য আরও চেষ্টা করব। আমি সবাইকে বলি যে তোমরাও ছাদ বাগান করো, আর গাছপালা কিন্তু মানুষের একটা আলাদা মানসিক শান্তি দেয়। আর গাছপালা সত্যি কথা আপনাদের, এই যেমন এই গাছটা ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হবে, সত্যি কথা এর সাথে নিজের একটা মানে ভালোবাসা জড়িয়ে থাকবে। যখন এই গাছ থেকে একটা ফল দেবে, নিজে পেরে খাওয়ার থেকে একটা বন্ধুকে বা একটা কোনো প্রতিবেশীকে পেরে খাওয়ানো একটা আলাদা আলাদা মজা। আর যখন অবশ্যই হাজার পরিশ্রম করে যখন ফিরবে বাড়িতে, এই ছাদে আসলে সত্যি খুব ভালো লাগবে যে এইসব গাছপালা। আর মানে কি বলবো, মানে আমি নিজেও একটা ছাদ বাগানি, আমি নিজেও গাছ করি আর নার্সারি ভিজিট করি। যাই হোক, দাদা আমাকে ডেকেছে, আমি এসে আমি খুব ভালো লাগছে যে সত্যি দাদার মনটা আমার খুব ভালো লেগেছে, যে একদম ফ্রেন্ডলি বন্ধুত্বর মতন আমার সাথে ব্যবহার, আমি খুব ভালো লেগেছে বলে এসছি। যাই হোক, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর দাদা সাপোর্ট করবে, আর আমিও আজকে থেকে দাদার সাবস্ক্রাইবার হয়ে গেলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ দাদা, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।